রাখি এ কাছি দি আছেন কাছি নি হাও ঠিকই এজে নি গেছে দাও কাছি দাও এ না আমাগো আগে ভাই খেতে গেতেছে গা দাও করে কি বা করে যাইবো আমরাই আগে যামু তাই তো আমরা দুইজন আগে যামু খেতে যাই আর ধান আমরা কাটমু আমরা আগে কাটমু নাও যাই বেশি কাটমু আগছে বেশি বেশি কাটমু মানে ব্যক্তি চাইতে আমি বেশি কেটে নেমু ভাই মিষ্টি কেছে এ না কাছি নি হাও लगे छोड़ो भाई ना गेलो दुई बौनिया दान काट पर गेलो जाओ तुमी गेस ना हां तू आ भाई देखा भाई रे उपाय से की ওই আর আগে তিনটা খেত কাটছে আমি কিছু কই না আর কালকে একটা খেত কাটছে দেখে আর মাথা গরম হয়ে গেছে গা হ্যাঁ আর খেত তো পাহেই নাই কি কই গেছে জানো কি কইছে কই কালকে নাকি আমরা ধান কাটে আনছি আজকে ওরা ধান কাটে আনবে এই কারণে আগে গেছে তিন জন গেছে যাই তিন জন আর পাঁচ জন যাই আর খেত তো আর পাহে নাই কাছো তাই কাটমু যাও আইদি এই যে তোমার খেত তো পরে বুনছো ভাইয়ের খেত আগে বুনছে তাহলে আমার খেতে দাম দাও না পাকে নাই ওই না ভাগলো টাকা দিয়ে নিমু না চল गोल गए ওই খেতে দান করাস কাই তারে খেতে এই দান করে কি করব আইতেছি তগ তগ সাহেব আজকে মুঠাই বন্ধ কর মাইতেছি খারা আহো দেই আহো তুমি কই যাও নিয়া নামছে ও লুঙ্গি বিন্দন নে কারিস কারিস ঠিক মত আইতেছি কারিস দেখছো কি আছে সব কাট এই জাস্ট কাট ভিতরে কাট বসে কাট নে কারে 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 আমি গোহারে খাড়ই কথা দাও দিয়ে ও ধরা এইজে লব লব কইবা না বেশি বুঝছ না আরে আইতেছি আহো শুনলে এইজে কাছি দাসকে মাইকাড়া তোরে কাটমাসকে কাছি দে আরে আইতেছি রহিস খালি খাবা দসতে খারা খাবা দসি গে খেতে ইয়া দেখলি খাবা করে কই
করে কেমনে সব কাছি দেখিবা কা না তুমি কি করা হে ও কাছি দেই তোমার কাছে কাছি রে তোমার নি জীবনে মরলাম জীবনে বড় হইবা কাছে দেই বড় দা একবারে কাটম লই যা একবারে ফেটে তো না মাই গড়া তলে গলে কাটমু কাটমু খালি কাছে তো মানে খামু আইতেছি খারা কাছি দেই আমার কাছে এই বুই রাস করে কোবামু এই তো তরে কোবামু তরে কোবামু যাই দাও নাকে যা দাও কি সুর কাছে ওরা তিন জন আইছে আর না না খালি আসছে দুই জন আছে তাই কি আমি একলা যতষ্ট তোমার দরকার নাই এখন খালি খেতে যেতে হস নাকি এ তোরও কামু তোর জামাই রেও কাটমু তোরও কাটমু ফালার খাচ্ছেন নি আমার লাগে সারা ঘর বুইলাডা দে আকি খালি শিবো তো মিষ্টি খালি খালি দে এই দেখুন এই তো তোর হলো এই যে বড়াইতাছ না আই লিবার সাথে সাথে দুইজনে দুইরে লাগাবা কত যে একবারে গুমুর কামু ঠাস না 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 মারি নাই কি কইলাম সাসা ইক্সি কারে খালি খেতে পারছ নাকি খাচ্ছেন নি খবর দে খালি আই দড়িয়াস আই দড়িয়াস আই দড়িয়াস আই দড়িয়াস আই দড়িয়াস হ্যাঁ শান্ত শান্ত আই 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 যা আই যা আই আই দাম করছ আই আই राग ना करा बोझे बेसि तुम बड़ो भाई तुम एक धैर्य रखो আমি তো ধৈর্য দিয়েই রাখি সব সময় আমি তো তাও জানি আপনি কি দেন না আমি কম সহ্য করি হ্যাঁ এটাও আমি জানি ও ছোড়ো একটু বেবেগে বানা করে ওরে বুঝামনি আমি আচ্ছা ঠিক আছে আপনি বুঝাইন দিলি ওই কথাই শুক্রবারে তেলি সময় মতো যাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো দুই একজন মারব ডাক দে রাইখো আচ্ছা তারপরেও সবকিছু আমি মিলাই দিমনি কিন্তু 2000 টাকা রাইখো খরচা পাতি আছে না মাত্র 500 টাকা আছে তা আমি রাখনি হ্যাঁ বাচ্চা এই যে বহু কি মনে করে কি হইছে কালকে
মনে করেন দুই বউ নিয়া যায়া ধান কাটতিছে আমারে খবর দা আরে চুপ করো আমার কথা শুনেন ওই ধান যে দুই বউ কাটতিছে ওই ধান তো দুই ভাইয়ে ভাগে লাগাইছি তাহলে একসাথে কাটা লাগবে না হ্যাঁ একসাথে কাটা লাগবে এই বিষয় আপনি কইলেন হে ধান যায়া দুই বউ নিয়া অর্ধেক ক্ষেত কাইটা লাইছে দেখছাও দেখছাও আমি কইছি না যে ছোট ভাই যারা তারা ভেবে গিয়ে বেশি বড় ভাইদের কি মারণ মারছে আরে মা দেখছাও চুপ করো এই যে শুনেন তারপরে যে খেতে গেছি যাওয়ার পরে আমারে নিচে ফালা এই চলাম মারছে আমি নিচে থেকে দুই তিনটা মাইর দিছি না মারলে তো বাঁচা হলমু না কি কইছি বুঝছেন এখন দেখেন কি অবস্থা গুনা করছে বিচার দামনে কইরা দেন আমি উপযুক্ত বিচার করমু তুমি মা একটা কাম করো আজার দিন একটু হেরাই গো বিচার মারলে আমি টাকা 10000 দিমু কি 3000 টাকা কো টাকা দিমু কে আর তুমি চুপ করো টাকা দিব না কি করছ পড়া এখন আপনি বিচার কইরা দেন আচ্ছা একটা কাম করো মা ওর নিয়া ডাক্তার কাছে যা ব্যান্ডেজ বুন্ডিস করো আমি বিকালে আইতাছি হ্যাঁ দুই বউ মিলা তিন জনে মিলে কি বাকরে মারলই বউ গুলো কি বিবেক আছে যে বাসুরের গায়ে হাত তুলে আরে আরে মারে না আইসো পড়া কথা কও কে ইশ দাও কি রক্ত পড়তাছে তাড়াতাড়ি নিয়ে যাও তাহলে কাকা গেলাম হ্যাঁ যাও পরে নিয়ে যে ব্যান্ডেজ করো মাথাটা হেরো ইশ ও ধ্যান না রক্ত বের এমনি শৈলে কিছু নাই ফুকায় গেছে গা এই যে মুড়তে যান গা মুড়তে মুড়তে যান কেমন যাই পড়বা ভালো করে চলে চলে চাচা বাবা থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আইতাছি আমি বিকালে আচ্ছা দেখছাও তোমার ভাই আর তুমি কত ভালো আছাও এই যে ভাইয়ে ভাইয়ে ধান খেত নে নারাই করে মাথা মুথা ফাড়ে হেলে পুতা না করা কি করি আদব সাহেব টেয়াটুয়া চাইলেন তে কিছু আর হনো টেয়া চাইছে 3000 দিবার চাইছে 10000 10000 যদি পাই তোমারও কিছু দিমুনি কারণ মাতবুরি করি কিছু কিছু না পাইলে তোমার নিজের সংসার চলে না হ এটা তো ঠিক আছে আপনার একটা খরচা আছে না ওই যে ওই যে ওই যে দা হই যায় ওই যে ছোট ভাইয়ে মারছে ওই যাবার বড় ভাইয়ে মারছে দোনোজন আইতাছে আমার বাইতে মনে করেন যে মারছে মারছে ওর ক্ষেতে দান করছিলাম আমি আমার ক্ষেতে দান করছে দিকে উরে উরে দান কাটা নিয়ে এই তো এই তো জমি নিয়ে খালি বাই বাই নারাই বসে এই যে মাদুর সাহেব আপনার কাছে পিসা চাই দিয়ে গেলাম আপনি বিচার করবেন কোন আপনি কইয়া দেন আমারে উরে বিচার আমি তোমার নিজ্জ বিচার করমু আমার নিজে টেহারাই কো 10000 আপনি বলতে ঘুষ খাই হ্যাঁ তোমার জিতে দিব শালিশে ও ও জিতে দিবেন হ্যাঁ উরে আমি জিতে গেল 10000 কে 12000 দিমু তাই নাকি হ্যাঁ দেখা ছোটটা দেন 12000 কইছে ওই টেয়া তুই দিবি না আমি দিমু খালি জোরে চিকির পারবো খালি জোরে চিকির পারবা তারপর আমার যা কিছু কর নাকি আচ্ছা আমি খেতরে দিয়ে দিব টাকা কামাই করার বুদ্ধি নাগে মাতবুরি কে হুদায় মনে মাসে মানে এই জন্য একটা প্যাঁচ দিলেন এন গুলো তুমি কিছু পাবা নজাই চাটা খাইয়া তারপরে সন্ধ্যার দিকে বাইতে যাবো আচ্ছা ঠিক আছে ডাক্তার আইনা তোমার এই ব্যান্ডেজ বুন্দিস করে
দিমনি আর বিকালে তোমার দশে খাইবই তেল আর কান্দ না না কান্দ না আর কান্দ না আচ্ছা দাও যাই বাদশা হ্যাঁ চাড়া তো খাইলামই এখন তো বেলাও নাই একবার শালিশটা কইরে হ্যাঁ জরিমানা কিছু নিয়ে তোমারও দিমনি আমিও চলমনি হ্যাঁ আমার কিছু খরচ পাতি হইলো চলেন যাই তোমার খবর কি আরে বাবা একটু চুপ থাকো ওরে বাবা চুপ থাকো কি ভাই যে মারটা দিছে দাদা আমি বুঝতাছি এই জন্যই তো বইছি আমি বিচার করা করে ওরে বিচার করা তো করব না তোকে মনে টান না গিরি ওরে দাই আমি কত বাপ কইরা কানবো শাজলুমি কি খবর ওর আবার কি খবর মাদ্রাস চাচা যা দিছি দিছি খুলা দেখেন আচ্ছা আচ্ছা আমরা বইছি এলাকার মধ্যে কইল আমি হইলাম বড় মাতবর আমার কোন সবাই মানে আমনের নিচে কোনো মাতবরি নাই আমার নাম তো এইজন্য মাইছে কেসা মাতবর কয় ও আমনের উপরে কোনো মাতবর নাই এই লাগে তো মনে করেন যে চাচা আমনের কাছে গেছি আচ্ছা এখন মনে করো যে খেতা তোমার হ্যাঁ আচ্ছা তোমরাও মার খাইছাও তোমরাও মার খাইছাও ওরে বাবা ও না একটু বেশি মার খাইছে খাইগা দিকে কথা বলি ও হাবা মানুষ ও না একটু কম মার খাইছে এখন শালিশ তো নামার নাগবে একদিকে হ্যাঁ তোমার খেত তোমারই থাকবো তুমি তুমি তো বেশি মার খেছো তাই না আমি বেশি মার খেছি আমার দুইটা বউ মার খেছে উড়ে মারের কথা বলে খালি দিলি দুই উড়ি ওই সারা মার কি তো আমরা খাইছি আত্মা ওই সারি খালি সারা সারা করস কে আই সারি চুপ কর মাইরা আমরা খাইছি জায়গায় জায়গায় পুইলা গেছে কা দেয়া আবার মারতেছি না এই তোমরা চুপ থাকবা উড়ে শোনো আমি গ্রামে মাতবুরি করি অনেক বছর ধরে আমি হইলাম কেইসা মাতবুর এই বিচারের রায়টা দেখে রে তারপরে তোর একশন মনে আমি যেটা শালিশ নামাই লাস্টে নামাইছি তোমরা কি মানবা হ্যাঁ মানমু মানমু তাই তুমি কি বুঝো তুমি মানবা তুমি একবার চুপ থাকো আচ্ছা তোমরা মানবা মানমু না কে মানমু দিকেই তো বিচার চাইতাছি আমি বলতাছি যে ওরাও মানবো তোমরাও তো আমার কথা মানবা হ্যাঁ মানমু আচ্ছা মানবা না হ্যাঁ মানমু মানমুরা করেন বিচার করেন এড়া এড়া মাছ ধরা হইলো বাড়ির মাছ দেরি করা হারে না আইসে হইলি নে শালিশ করবার নিগা যাই গা এবার দাঁড়ি হন না না টিয়া দিছি তো বিচার মানমু না কোন আচ্ছা খেতকার খেত তোমার তোমারই থাকবো আরে যে ওরা যে গুতা বেশি খাইছে তোমরা 95টা দেহা এগো দিয়ে দিবে আপনি কি আর বিচার করবার আইছেন আমরে টাকা দিলাম 5000 আবার এনে 95 টাকা দিবার কোন তাহলে আমা গলা আবইলো কি তাহলে কি গুতা খাড়ে আম গলা আবইলো কি কইল না তো সাহেব 95 টাকা ধরি বলে তো বলে এই যে হলো ভালো থাকে না আর জীবনেও কান ধরে মাপ চাইলাম আর মাতবুরি করবো না মাতবুরি করবো না ঘুষ খামু নাইলে মাতবুরি করবো না মাতবুরি না করি মাতবুরি করবো কেনা মাতবুরি করবো না কোনোদিন ঘুষ খামু না দেবনে